আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের উপরে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করেন এবং বড় বড় ডাটা নিয়ে কাজ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা দুইটি সেলকে একসাথে কম্বাইন করতে পারি। যারা এক্সেলে নতুন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সুতরাং বন্ধুরা, আপনি যদি এক্সেলের ব্যবহারকারী হন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আশা রাখি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে। বন্ধুরা, আপনারা যে এক্সেল শিটটি দেখতে পাচ্ছেন, এই এক্সেল শিটটি একটি অনলাইন মার্কেট প্লেসের অর্ডার লিস্ট। এখানে কাস্টমারের সকল ধরনের তথ্য রয়েছে। এখানে রয়েছে ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্ডার ডেট, তারপর অর্ডার সিরিয়াল নাম্বার, কোথেকে অর্ডার করেছে, কখন অর্ডার করেছে, সবগুলো তথ্য কিন্তু এই এক্সেল শিটটার মধ্যে রয়েছে। এখন এখানে কিন্তু একজন কাস্টমারের যে তথ্যগুলো সেগুলো আলাদা আলাদা সেলের মধ্যে রয়েছে। যেমন ধরুন, এখানে কাস্টমারের যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখেন দুইটা আলাদা সেলের মধ্যে রয়েছে। আবার অর্ডার ডেটটা এক জায়গায় রয়েছে, বিলিং অ্যাড্রেস এক জায়গায় রয়েছে এবং রিসিভিং যে অ্যাড্রেস সেটা আলাদা রয়েছে। আবার ওই কাস্টমার কোন সিটি থেকে অর্ডার করেছে সেটা কিন্তু আলাদা, এবং কোন সিটিতে সে রিসিভ করতে যাচ্ছে সবগুলো কিন্তু আলাদা, ফোন নাম্বার আলাদা সেলে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে এই এক্সেল শিটটি দিয়ে যদি বলেন যে আমার যে কাস্টমারের তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর মধ্য থেকে একজন কাস্টমারের ফুল নেম এবং তার ফোন নাম্বারটি একটা সেলের মধ্যে নিয়ে দাও, তাহলে আপনি এই তথ্যগুলো একটা সেলের মধ্যে কিভাবে নেবেন, এটা আমরা কয়েকটা পদ্ধতিতেই নিতে পারি। তো আমি আপনাদেরকে প্রথমত দেখাবো কাস্টমারের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে একসাথে কিভাবে আমরা কম্বাইন করব। তো এই শিটটার মধ্যেই কিন্তু প্রায় 14,000 ডাটা রয়েছে। এই 14,000 কাস্টমারের নামগুলোকে যদি আমরা কপি এবং পেস্ট করে একসাথে নিতে চাই তাহলে কিন্তু আমাদের কয়েক দিন সময় লেগে যাবে। তো আমরা এখানে কয়েকটা ফর্মুলা ব্যবহার করতে পারি যেটার মাধ্যমে আমরা এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটাকে একসাথে জাস্ট এক মিনিটের মধ্যেই কিন্তু আমরা কম্বাইন করতে পারি। তো বন্ধুরা দেখুন, এই শিটটির মধ্যে 13,689, তার মানে প্রায় 14,000 ডাটা রয়েছে। তো আমি এই 14,000 কাস্টমারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসাথে করবো। তো সেই জন্য আমি এখানে একটি কলাম ইনসার্ট করে নিচ্ছি। এই কলামের মধ্যেই আমি কী করবো, কাস্টমারের ফার্স্ট নেম এবং এই যে লাস্ট নেমটা আছে এই দুইটা নেমকে এই কলামের মধ্যে আমি কম্বাইন করব। তো বন্ধুরা, আমি এই সেলটার মধ্যে ফুল নেম লিখে একটা কলাম ক্রিয়েট করে নিলাম এবং এই এখানে আমি এখন এই ফর্মুলাটি অ্যাপ্লাই করব। তো আমরা জানি যে কোনো ফর্মুলাকে অ্যাপ্লাই করার আগে আমাদের ইজি কল সাইনকে কল করতে হয়। তো আমি ইজি কল সাইনকে কল করলাম। ইজি কল সাইনকে কল করে আমার আর্গুমেন্ট হচ্ছে এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটাকে এক করা। তো আমি কি করলাম, এই যে ফার্স্ট নেমের যে সেলটি রয়েছে সেই সেলটিকে এখানে ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পর এখানে আমরা এই যে অ্যান্ড সাইনটি আছে এই সাইনটিকে ব্যবহার করলাম, এবং এর সাথে যদি আমরা এই যে লাস্ট নেমটি আছে সেটাকে অ্যাড করে ইন্টারপ্রেস করি, তাহলে দেখেন বন্ধুরা দুইটা নামেই কিন্তু একসাথে অ্যাড হয়েছে বা কম্বাইন হয়েছে, কিন্তু এটার মাঝখানে কিন্তু কোনো স্পেস নেই। তাহলে আমরা এই দুইটা নামের মাঝখানে কিভাবে স্পেস নিয়ে আসবো দেখুন। আমরা আবার সেই আগের জায়গায় চলে গেলাম। আগের জায়গায় চলে গিয়ে অ্যান্ডের পরে আমরা এখানে কি করব, ডাবল কোট কমা ব্যবহার করে এখানে একটা স্পেস দিব, তারপরে আবার একটি ডাবল কোট কমা দিব এবং আরেকটি অ্যান্ড সাইনকে কল করব। কল করে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু দুইটা নাম একসাথে কম্বাইন্ড হয়েছে এবং সাথে সাথে কি হয়েছে, মাঝখানে কিন্তু একটা স্পেস রয়েছে। এখন এই ফর্মুলাটাকে আমি এই টোটাল শিটের মধ্যে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে সেলের মধ্যে আমাদের ফর্মুলাকে অ্যাপ্লাই করব সেই সেলের ডান পাশে আমার মাউসের কার্সর নিয়ে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কি হবে, এক ক্লিকের মধ্যে আমাদের যে সকল ডাটার মধ্যেই কিন্তু এই ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু দুইটা নামকে একসাথে কম্বাইন করতে পেরেছি। এখন যদি আমার ক্লায়েন্ট আবার আমাকে বলে যে এই কাস্টমারের নামের সাথে এই কাস্টমার কবে অর্ডার প্লেস করছে সেই ডেটটিও নামের সাথে জুড়িয়ে দিন, তাহলে আমরা এটা কিভাবে করব। আমি সেই ফর্মুলার মধ্যে আবার গেলাম। এখন ফর্মুলার মধ্যে আবার গিয়ে এখানে আমি কি করব, এখানে আমি আবার একটি অ্যান্ড সাইনকে কল করব। অ্যান্ড সাইনকে কল করার পর আমরা এখানে একটি ডাবল কোট কমা দিব, ডাবল কোট কমা দিয়ে জাস্ট একটা স্পেস দিব। এরপরে আমরা এখানে লিখব, আমরা তো কাস্টমারের নাম নিয়ে এসেছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এখানে লিখব অর্ডার অন, অর্ডার অন। এখানে আমরা শেষে আরেকটি স্পেস দিব, স্পেস দিয়ে ডাবল কোট কমাটাকে ক্লোজ করে দিব। ডাবল কোট কমা ক্লোজ করে দিয়ে আমরা এখানে আবার অ্যান্ড সাইনটাকে কল করব। অ্যান্ড ফর্মুলাকে কল করার পরে এরপরে আমরা কিন্তু আমাদের যে অর্ডারের ডেটটি রয়েছে সেই ডেটটাকে এখানে ধরিয়ে দিব।
তো এখানে আমি এই যে C2 নামের যে সেলটি রয়েছে সেই সেলটিকে ধরিয়ে দিয়ে এরপর আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু একটা অন্যরকম একটা কিছু লেখা আসছে ডেটটি কিন্তু আসে না এর কারণ হচ্ছে আমরা জানি যে এক্সেলে ডেটের জন্য একটি ফরম্যাট ব্যবহার করতে হয় তো আমরা এই ফরম্যাটটাকে কিভাবে ব্যবহার করব এই ফরম্যাটটাকে ব্যবহার করার জন্য আমরা এই সেলটাকে আগে মুছে দিব মুছে দেওয়ার পর এখানে আমরা টেক্সট নামের যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলাটিকে ব্যবহার করব তো আমি এখানে টেক্সট ফর্মুলাকে কল করলাম টেক্সট ফর্মুলাকে কল করার পরে এখন আমরা আমাদের যে অর্ডার ডেটটি রয়েছে সেই ডেটটাকে এখানে সিলেক্ট করে দিব ডেটটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা কমা দিব কমা দেওয়ার পর দেখেন বন্ধুরা আমাদের আর্গুমেন্ট হচ্ছে ফরম্যাট টেক্সট আমরা যে ডেটটা নিয়ে আসবো সেই ডেটের ফরম্যাটটা কীরকম হবে তো বন্ধুরা আমরা জানি যে নিউমারিক ফরম্যাটের বাহিরে আমরা যখনই কোনো টেক্সট ফরম্যাট আমাদের ফর্মুলার মধ্যে ব্যবহার করব তখন আমাদের ডাবল কোট কমাটি ব্যবহার করতে হয় সুতরাং আমরা এখানে ডাবল কোট কমা দিব এবং এরপরে আমরা ডেটটাকে কোন ফরম্যাটে দেখাতে চাই সেই ফরম্যাটটি এখানে তুলে দিব তো সাধারণত আমরা ডেটটাকে এভাবেই দেখাই যে ডিডি দ্যাটস মিনস হচ্ছে দিন তারপর আমরা একটা হাইপেন দিয়ে তারপর দিব এমএম তার মানে হচ্ছে মাস তারপরে আমরা চারটা ওয়াই ব্যবহার করব অর্থাৎ বছর বা সালটাকে আমরা চারটা সংখ্যায় ব্যবহার করে থাকি এরপরে আমরা এটাকে কি করব এরপরে আমরা এখানে ডাবল কোট কমা ক্লোজ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে কাস্টমার অর্ডার করেছিল জুলাইয়ের 27/2021 তার মানে হচ্ছে গোপাল সাহা অর্ডার অন 27/7/2021 সাল এখন এই ফর্মুলাটাকেও যদি আমরা সব জায়গায় অ্যাপ্লাই করি তাহলে দেখেন বন্ধুরা প্রত্যেকজন কাস্টমারের ফুল নেমের সাথে কিন্তু অর্ডার অন এবং সে যেই তারিখে অর্ডার করেছে সেই ডেটটি এখানে চলে আসছে তো এখন বন্ধুরা যদি আমার ক্লায়েন্ট এখানে বলেন যে এই কাস্টমার কোন সিটি থেকে অর্ডার করেছেন সেই সিটির নামটাও আমাদের এই কাস্টমারের নামের সামনে দিয়ে দিতে তাহলে কিন্তু আমরা এটা দিয়ে দিতে পারবো সেটার জন্য আমরা আবার সেই ফর্মুলাতে চলে গেলাম এবং ডেটের জন্য যে ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করেছিলাম সেটাকে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে আমরা এই অ্যান্ডের পরে এখানে সরাসরি আমরা সিটিটাকে ধরিয়ে দিলাম সিটির সেলটাকে ধরিয়ে দিয়ে আমরা এখানে যে অর্ডার অন এই অর্ডার অনটাকে কেটে দিয়ে আমরা এখানে ফ্রম দিলাম তো ফ্রম দিয়ে আমরা যদি এখানে ইন্টারপ্রেস করি তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে গোপাল শাহ অর্ডার ফ্রম ফেন্সুগঞ্জ আশা করি বন্ধুরা আপনারা এই ফর্মুলাটি বুঝতে পেরেছেন তো বন্ধুরা কষ্ট করে যারা এই ভিডিওটি দেখেছেন আশা করি আপনি যদি এক্সেলের ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ফর্মুলাটি আপনার কাজে আসবে আর এই ভিডিওটি দেখে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অন করে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো এরকম ইনফরমেটিভ ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ